নিয়ে দেখলাম তো ফোনও করেছিলাম, কোনো পাত্তা দেয়নি, কিছু বলেনি আমাকে, কোনো রিপ্লাই অ্যান্সার দেয়নি যে আসবো, বাড়িতে ফিরবো। অনেক ফোন করেছি, অনেক বলেছি যে বাপ্পারি ফিরে আসো, বাড়ি ফিরে আসেনি। তারপর একদিন রাত্রিবেলায় গিয়ে আমি ওদেরকে হাতে নাতে ধরলাম যে দুজনেই রয়েছে, দুজনে ড্রিঙ্ক করছে, এমন এমন ড্রেস পরে বসে আছে, মানে দেখার বাইরে। ধরা হলো, ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো, কোনো উত্তর না দিয়ে আমাকে জোর জবরদস্তি করে মারা হলো। আমার আমাকে আমার হাজবেন্ড আর ওই মেয়েটাও মেরেছে, দুজনেই মেরেছে, গলা টিপে ধরেছে আমাকে, আমার এখানে আঁচড়েও দিয়েছে, হাতে ওইখানে আঁচড়ে দিয়েছে, এখানেও আঁচড়ে দিয়েছে। তো খুব কষ্ট পাচ্ছিলাম, আমার শ্বাস বন্ধ হয়ে আসছিলো চিল্লামিল্লি করতে। তখন নিচে আমার গার্জেনরা ছিল, তখন ছুটে এসে আমাকে বাঁচায়। তো তারপরে ওদের দুজনকে টেনে নিয়ে এসে আমরা নন্দপুর থানায় আমরা পুলিশকে ফোন করে আমরা ওদেরকে লক আপ করিয়ে দিই।